হে বন্ধুরা, কৃষ্ণপ্রকাশ একজন পাঠানের পোশাক পরে মুখে নকলদারি গোফলাকে একের পর এক থানায় হাজির হয়েছিলেন। মূলত তিনি ছিলেন একজন পুলিশ কমিশনার, সঙ্গে নিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ প্রেরণা খাটেকে। তাকে নিজের স্ত্রী হিসেবে পুলিশের কাছে পরিচয় দিয়েছিলেন কমিশনার। তারা দুজনে একের পর এক থানায় গিয়ে হাজির হন, সেখানে নিজেদের অভিযোগ দায়ের করেন। তারা আসলে দেখতে গিয়েছিলেন সাধারণ মানুষ থানায় অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার কেমন আচরণ করেন। প্রতিটা থানায় তারা আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছিলেন। যেমন এনজিওয়াদি থানায় তিনি অভিযোগ করেন তার স্ত্রীকে কিছু সমাজবিরোধী রাস্তায় উত্ত্যক্ত করছিল, এমনকি তারা রাস্তার মাঝখানে শব্দবাজি ফাটাচ্ছিল। এরপর ওয়াকার পুলিশ স্টেশনে গিয়ে তিনি অভিযোগ করেন তার স্ত্রীর গলার সোনার চেন ছিনতাই হয়ে গিয়েছে। পরপর দুটি পুলিশ স্টেশনে তাদের অভিযোগ শুনে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হন পুলিশ কর্মীরা। ওই দুই পুলিশ স্টেশনে কর্তব্যরত অফিসারদের তৎপরতা দেখে সন্তুষ্ট হন পুলিশ কমিশনার। তবে গোল বাধে অন্য একটি থানায়। তিমরি চিনচুয়ার থানায় কমিশনার অভিযোগ করেন কোভিড আক্রান্ত রোগী নিয়ে যাওয়ার জন্য একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করছে, কিন্তু ওই থানার কর্তব্যরত অফিসার তার অভিযোগে সাড়া দেননি, বরং সেই অফিসার তার অভিযোগ নিতে অস্বীকার করেন। ওই থানার পুলিশ কর্মীরা তাকে বলেন স্থানীয় পুলিশ ফাঁড়িতে গিয়ে সবার আগে অভিযোগ জানাতে, এই ব্যাপারে কোনো সহায়তা তারা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপরেই পুলিশ কমিশনার নিজের আসল পরিচয় দেন। ইতিমধ্যে ওই থানার কর্তব্যরত পুলিশ অফিসারদের কাছে জবাবদিহি চেয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কেন অভিযোগ নেওয়া হলো না তার সঠিক ব্যাখ্যা দিতে হবে ওই থানার পুলিশ কমিশনারকে। বন্ধুরা, তোমাদের কাছে এই পুলিশ অফিসারকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এই চ্যানেলটি নতুন, তাই যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ভুল ত্রুটি হলে তা কীভাবে ঠিক করে নেওয়া যায় সেই বিষয়ে পরামর্শ দিও। আজ আমি আসছি, দেখা হবে এমনই কিছু দারুণ ঘটনার তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে।